নমস্কার বন্ধুরা আমি গোলক আর আপনারা দেখছেন কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদেরই গ্রামের পাশেই মানে তেহট্ট থানার অন্তর্গত শাহাপুর গ্রামে তো এখানে একই জমিতে আপনারা দেখছেন যে একই জমিতে পটল করা হয়েছে এবছর নতুন পটল এবং তার মধ্যে সুন্দরভাবে বাঁধাকপি করা হয়েছে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এবছরে বাঁধাকপিতে কীরকম লাভ এবং এই চাষিভাইয়ের সঙ্গেও কথা বলবো তিনি এলাকার ধন্য চাষি মালেকুল শেখ আপনারা এর আগে তার নাম শুনেছেন তো তিনি আপনারা দেখুন কত সুন্দরভাবে চাষটা করেছেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখুন জমিতে কত সুন্দর কফি হয়েছে বাঁধাকপি এবং কালারটা দেখুন কি সুন্দর কালার এবং সেই সঙ্গে আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন যে সুন্দরভাবে পটল কিন্তু হয়ে গেছে এত অ্যাডভান্স যে পটল এত সুন্দর করে ফেলেছেন একমাত্র এই চাষি ভাই পারেন সেটা তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি চাষিভাইয়ের কাছে তো এখন আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ নমস্কার দাদা আচ্ছা আচ্ছা তো বলছি যে আপনার নামটা একটু বলবেন আমার নাম মালিকুল শেখ ও তো আপনি যে এই একই জমিতে দুটো ফসল করেছেন তো এটা মোটামুটি কিভাবে কি করলেন আমাদেরকে একটু বলুন অ্যাডভান্স আগে পটলটা লাগিয়ে নিয়েছি হ্যাঁ লাগিয়ে নেওয়ার পরে কফির চারা বসে দিয়েছি আচ্ছা এবার তারপরে পটল গাছটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বান করে দিয়েছি তাহলে কপিটাও ভালো আসে কপির কালারও ভালো থাকে এই কারণে আর এই পটলে যে বীজটা দিচ্ছি এ বিষয়ে অপচয় হচ্ছে না কফি তেলে পাচ্ছি আচ্ছা আচ্ছা মানে একটা একবারে স্প্রে করলে আপনার দুটো ফসলেই হয়ে যাচ্ছে তো এখানে মোটামুটি আপনি কতটা জায়গা এটা করেছেন দু বিঘা জায়গা আচ্ছা তো মোটামুটি এখন বাঁধাকপি এবছরে তো যা রেট আজকে হচ্ছে নভেম্বরের ক তারিখ পনেরো তারিখ তো আজকে আপনি এটা মোটামুটি এবছর যা রেট আছে আমরা তো শুনছি যে বাঁধাকপি খুব রেট তা আপনি এরকম এটা এখন কীরকম দামে বিক্রি করছেন মোটামুটি এগুলো এখন বাইশ টাকা তেইশ টাকা কিলো বিক্রি হচ্ছে তাতে করে এখান থেকে আপনার মোটামুটি এই জমিতে কত পিস চারা বসানো আছে হাজার ছয়ের মতো ছ হাজার ছ হাজার মতো পটল আছে তো ওই জন্য আচ্ছা আচ্ছা তা এই যে চারাটা কম বসানোর জন্য কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি সাইজটাও খুব সুন্দর হয়েছে চাষি ভাইরা আপনারা দেখুন দর্শক বন্ধুরা দেখুন যে কত সুন্দর এবং খুব মানে খুবই সুন্দর কপি দেখুন দেখতে পাচ্ছেন একদম টাইট হয়ে গেছে মেচুরিটি হয়ে গেছে তো আমি এখন দাদার কাছে আরেকটা কথা জিজ্ঞাসা করব বলছি দাদা আপনার এই জমিটা মোটামুটি কত টাকা এবারে বিক্রি হবে আপনি ভাবছেন এখন তো বলা না মোটামুটি টাকার একটা আশা আপনার আছে পটল বাদে তো আপনারা চাষি ভাইরা যারা দেখছেন আপনারা দেখুন যে সুন্দর পটল করে ফেলেছেন আজকে কিন্তু অনেকই আছে এখনো পটল মানে লাগানোই হয়নি জমিতে তো এইভাবে যদি আপনারা সাথী ফসল হিসাবে চাষ করেন তাহলে কিন্তু আপনারা খুবই লাভ করতে পারবেন তো হ্যাঁ প্লাস পয়েন্টটা একটু বলুন হ্যাঁ প্লাস যেটা পটলে বিষ তেল দিচ্ছে সেটা কিন্তু কপিতেও হয়ে যাচ্ছে পটলে হবে তো এইভাবে আপনারা সাথী ফসল হিসাবে একই জমিতে দুটো সবজি কিন্তু আরামসে করতে পারেন এবং এটা কিন্তু খুবই একটা লাভজনক চাষ তো আজকের মতো মোটামুটি আমি এই বলে আমার ভিডিও শেষ করছি তো আমার দর্শক বন্ধুদের আরও একবার আমার চ্যানেলে স্বাগতম আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে সঙ্গে রাখবেন ধন্যবাদ